ভাইরাস, করোনা ভাইরাস না, বলছি নন লিভিং ভাইরাসের কথা, অর্থাৎ কম্পিউটার ভাইরাস। ভাইরাস শব্দটির সাথে আপনারা সবাই পরিচিত, রাইট? ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। হ্যাঁ, এই ছোট্ট একটা শব্দের পেছনে যেমন এত বড় মানে রয়েছে, তেমনি ভাইরাসের জগৎটাও বিশাল বড়। ওয়েল, একসাথে এত কিছু বলা পসিবল না, বাট যতটুকু বলবো তা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা বিগিনার রয়েছেন তারা শুধুমাত্র ভাইরাস শব্দটির সাথে পরিচিত। ম্যালওয়্যার, র্যানসামওয়্যার, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, ওয়ার্ম, ট্রোজান হর্স, এগুলোর ব্যাপারে কিছুই জানেন না, রাইট? সো আপনি যদি প্রযুক্তি নির্ভর হয়ে থাকেন তাহলে আজ না হয় কাল ভিডিওটি আপনার অবশ্যই কাজে আসবে, আর যদি সাইবার সিকিউরিটি আর ইথিক্যাল হ্যাকিংয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে তো কথাই নেই। খুবই সহজভাবে বেশ কিছু তথ্য আপনাদের দিতে যাচ্ছি, বেশি এক্সাইটেড না হয়ে রিল্যাক্সে ভিডিওটি সম্পূর্ণ দেখে ফেলুন। সো হ্যালো গাইস, ইটস মি শরীফুল অ্যান্ড ইউ ওয়াচিং ইলেকট্রো থট ইউটিউব চ্যানেল। লেটস স্টার্ট ইট। সো গাইস, আপনাদের যে নামগুলো বলেছি, ভাইরাস, র্যানসামওয়্যার, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, ওয়ার্মস, ট্রোজান হর্স, এই সবগুলোই হচ্ছে ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত। ম্যালওয়্যার মানে হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার, অর্থাৎ ক্ষতিকারক সফটওয়্যার বা প্রোগ্রাম। হ্যাকার বা সাইবার ক্রিমিনালসরাই মূলত ম্যালওয়্যার তৈরি করে থাকে, যা আমাদের ডিভাইসগুলোকে হ্যাক বা ক্ষতি করার পারপাসেই তৈরি করা হয়। এই ভিডিওটিতে আপনারা খুবই ভয়াবহ টপ লেভেলের কিছু ম্যালওয়্যার সম্বন্ধে জানতে পারবেন, বলবো হ্যাকাররা কি কি ট্রিক ইউজ করে ম্যালওয়্যারের মাধ্যমে আমাদের ক্ষতি করার চেষ্টা করে, বড় বড় কোম্পানিতে থাকা কম্পিউটারগুলো হ্যাক করে থাকে। সো ম্যালওয়্যার কি আপনাদের বলে দিয়েছি, এই ম্যালওয়্যারের একটি ভ্যারাইটিস বা ধরন হচ্ছে ভাইরাস। জেনে নিন ভাইরাস আপনার ডিভাইস বা কম্পিউটারটিকে কিভাবে ক্ষতি করে থাকে। ভাইরাস যখন আমাদের কম্পিউটারে প্রবেশ করে তখন এটি আমাদের কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফাইলস যেমন ফটোস, ভিডিওস, বিভিন্ন ডকুমেন্টস এগুলো নিজে নিজেই ডিলিট করে দেয়, অর্থাৎ নষ্ট করে দেয়। মানবদেহে ভাইরাস যেমন ছোঁয়াচে তেমনি কম্পিউটারের ক্ষেত্রেও এটি ছোঁয়াচে। ইনফেক্টেড কম্পিউটারের ইউজকৃত পেন ড্রাইভ, সিডি যদি অন্য কম্পিউটারে ব্যবহার করা হয় তাহলে ওই কম্পিউটারটিও ইনফেক্টেড হয়ে যায়। সো ভাইরাসের ব্যাপারে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই, কারণ এ ব্যাপারটা খুবই কমন, আপনারা ইতিমধ্যেই হয়তো বুঝতে পেরেছেন। ভাইরাসের ব্যাপারে হয়তো আপনারা আগে থেকেই জানতেন, বাট নেক্সট ম্যালওয়্যারগুলো আপনাদের চমকে দিবে। এখন বলছি র্যানসামওয়্যারের কথা। ম্যালওয়্যারসগুলোর মধ্যে র্যানসামওয়্যার খুবই ডেঞ্জারাস, এটি অনেকটাই কিডন্যাপারদের মতো। হ্যাকার বা সাইবার ক্রিমিনালস কর্তৃক পাঠানো এই র্যানসামওয়্যার কম্পিউটারে প্রবেশের পর এটি কম্পিউটারের হার্ড ড্রাইভ বা সম্পূর্ণ কম্পিউটারটি লক করে দেয়। হার্ড ড্রাইভে থাকা ফটোস, ভিডিওস বা ডকুমেন্টসগুলো ইনক্রিপ্টেড করে দেয়, যা ব্যবহার করা অসম্ভব। এক কথায় হ্যাকার থেকে পাঠানো এই র্যানসামওয়্যার প্রোগ্রামটি সম্পূর্ণ কম্পিউটারকে লক করে দেয়, যা পাসওয়ার্ড ছাড়া ব্যবহার করা অসম্ভব। এক্ষেত্রে হ্যাকার তখনই পাসওয়ার্ড দিবে যখন তার দাবি অনুযায়ী তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা টাকা পে করা হবে। আপনারা যে ইমেজটি দেখতে পাচ্ছেন এমনই একটি ইন্টারফেস কম্পিউটার স্ক্রিনে শো করবে, যেখান থেকে নির্দিষ্ট টাইমের মধ্যে হ্যাকারকে ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ বিটকয়েনের মাধ্যমে ডলার সেন্ড করতে হবে, তারপরই হ্যাকার আনলক করার জন্য পাসওয়ার্ড দিতে পারে, নয়তো কোনোভাবে ইনক্রিপ্টেড ফাইলগুলো আনলক করা ইম্পসিবল। বাই দ্য ওয়ে, বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি কি এটা যদি আপনি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, যেখানে আমি এ টু জেড এ ব্যাপারে সব কিছুই বলেছি, আশা করি মিস করবেন না। এখন বলছি স্পাইওয়্যারের কথা। নামটি শুনেই আপনারা হয়তো বুঝতে পেরেছেন এটা কেমন হতে পারে। হ্যাঁ, স্পাইওয়্যার হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়্যার যা আপনার কম্পিউটারে প্রবেশের পর এটি আপনার সম্পূর্ণ অ্যাক্টিভিটিসের উপর নজরদারি করবে, আর যখন আপনার কম্পিউটারটি ইন্টারনেটে কানেক্ট থাকবে তখন হ্যাকার আপনার যে কোনো ডাটাই চুরি করতে পারবে, অর্থাৎ স্পাইওয়্যার আপনার ডাটাগুলো হ্যাকারের কম্পিউটারে পৌঁছে দিবে, আর এ ব্যাপারে আপনি কিছুই বুঝতে পারবেন না। সিকিউরিটি নিয়ে খুবই সাংঘাতিক ব্যাপার, তাই তো? এনিওয়ে, এখন যে এই ম্যালওয়্যারটির কথা বলতে যাচ্ছি, আমি নিজেই এর শিকার হয়েছিলাম। এর নাম হচ্ছে অ্যাডওয়্যার। অ্যাডওয়্যারের কাজ হচ্ছে অ্যাডভার্টাইজিং করা। আপনার স্মার্টফোন বা কম্পিউটারে যখন অ্যাডওয়্যার চলে আসবে তখন নিজে নিজেই স্ক্রিনে অ্যাড শো হবে, আপনি যাই করেন সেখানেই অ্যাড চলে আসবে। এমন অবস্থায় আমার অ্যান্ড্রয়েড ডিভাইসটি সম্পূর্ণ ডেড হয়ে গিয়েছিল, বাট দুঃখের ব্যাপার হলো আমি তখন জানতামই না অ্যাডওয়্যার নামক এমন ভাইরাসের কারণে এমনটা হয়েছে। আপনিও যদি আজকে সর্বপ্রথম এই ভাইরাস সম্বন্ধে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওয়েল, নেক্সট, এটি খুবই কমন এক ধরনের ম্যালওয়্যার যার নাম হচ্ছে ওয়ার্ম।
এটি অনেকটাই ভাইরাসের মতো, যা বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে। ওয়ার্ম ডিভাইসে প্রবেশ করার পর এটি নিজে নিজেই অসংখ্য কপি তৈরি করতে থাকে, এমনকি হার্ড ড্রাইভ বা মেমোরিতে থাকা ফটোজ ভিডিওসগুলো অসংখ্য কপি করে দেয়, যার ফলে স্টোরেজ ফুল হয়ে যায়, এমনকি ডিভাইসটিও স্লো করে দেয়। কম্পিউটারকে এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে, এমনকি একই নেটওয়ার্কে কানেক্টেড অন্যান্য ডিভাইসগুলোতেও এটি ইজিলি ছড়িয়ে যেতে পারে। ওকে, লাস্ট যেই মালওয়্যারটির কথা বলবো, এর নাম হচ্ছে ট্রোজান হর্স বা ট্রোজান নামেও পরিচিত। এটা হচ্ছে মূলত এক ধরনের সফটওয়্যার। হ্যাঁ, ট্রোজান হচ্ছে সাধারণ সফটওয়্যারের মতোই, যেমন মোবাইল স্পিড বুস্টার, কম্পিউটার স্পিড বুস্টার, অ্যান্টিভাইরাস, এ ধরনের সফটওয়্যার বা অ্যাপসের রূপেই এটি কম্পিউটারে প্রবেশ করানো হয়। বিভিন্ন হেল্পফুল সফটওয়্যারের রূপে পাওয়া এই ট্রোজান একবার কম্পিউটারে ইনস্টল করা হলে সম্পূর্ণ কম্পিউটারটিকে তার আয়ত্তে নিয়ে আসবে এবং কম্পিউটারের সিকিউরিটি ক্র্যাক করে সেখানে একটি গোপন রাস্তা খুলে দিবে, যেখান দিয়ে ভাইরাস, ওয়ার্মস, র্যানসমওয়্যারের মতো যে কোনো ম্যালওয়্যারই প্রবেশ করতে পারবে। অর্থাৎ হ্যাকার এবার তার ইচ্ছে মতো যে কোনো ম্যালওয়্যার সে কম্পিউটারে প্রবেশ করাতে পারবে এবং সেই কম্পিউটারটিকে অ্যাটাক করতে পারবে। ট্রোজান যেভাবে কাজ করে এরকমই বিখ্যাত একটি স্টোরি রয়েছে, যার নাম হচ্ছে ট্রোজান ওয়ার। আশা করি যে কোনো একদিন ট্রোজান ওয়ার স্টোরিটির সাথে ট্রোজান হর্স যেই মালওয়্যার রয়েছে এটি এক্সপ্লেন করব। চোখ রাখুন ইলেকট্রোথর চ্যানেলে। সো আমি খুবই ইজিলি আপনাদের এই ছয়টি মালওয়্যার সম্বন্ধে বোঝানোর চেষ্টা করেছি। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, মালওয়্যারগুলো সম্বন্ধে অনেক কিছুই জানতে পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা যদি কিছু বলতে চান তাহলে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টে আমাকে জানান কেমন লেগেছে, আর এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। স্ক্রিনে থাকা ভিডিওগুলো এনজয় করতে থাকুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম।